নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরল আরও বিয়াল্লিশ জন নারী শ্রমিক রোববার রাত সাড়ে নয়টায় এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ সময় তাদের উপর ঘটে যাওয়া বিভিন্ন নির্যাতনের বর্ণনা দেন এসব নারীরা তারেক শিকদারের প্রতিবেদন চোখ জুড়ে রাজ্যের আতঙ্ক আর ক্লান্তির ছাপ তবে তা দীর্ঘ বিমান যাত্রার কারণে নয় প্রতারণার শিকার হয়ে সৌদি আরব গিয়ে অমানসিক নির্যাতনের শিকার হওয়ায় তাদেরকে এই আতঙ্ক ঘিরে ধরেছে যার বর্ণনা তাদের কথাতেই ফুটে ওঠে ভাগ্য পরিবর্তনের আশায় মরুর দেশে গেলেও ভাগ্যের কোন পরিবর্তন হয়নি বরং অন্ধকার নেমে এসেছে তাদের জীবনে কাজ দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে এমন নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশী নারীরা দেশের বাইরে কাজে যাওয়ার আগে সব যাচাই বাছাই করে যাওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা